ডুয়ার্স ভ্রমণের প্রথম দুটি পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের একদিনের ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু আজকের গল্পটা একটু অন্য রকম। ডুয়ার্সের মাদারিহাট থেকে 25 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম যার নাম টোটোপাড়া। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত এই ছোট্ট গ্রামে বসবাস করেন ভারতের বিলুপ্তপ্রায় জনজাতি টোটো, এখন সর্বসাকুল্যে যাদের সংখ্যা 1600। সেখানে গিয়ে কথা বলেছিলাম টোটো সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে, জানার চেষ্টা করেছিলাম তাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের জীবন সংগ্রামের কাহিনী এবং আরও অনেক কিছু। আর সেই বিবরণ তুলে ধরব আজকের এই ছোট্ট ভিডিওতে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। যদিও আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, তবে সকালবেলা উঠে একটা ইউনিক জায়গাতে যাচ্ছি। আপনারা টোটো উপজাতির নাম শুনেছেন, হাতে গোনা কয়েকটা পরিবারই আছে। তো তাদের একটা পাড়া আছে যেখানে আছে তার থেকে খুব কাছে, জায়গাটার নাম টোটোপাড়া। সেইখানেই যাচ্ছি, এখান থেকে মোটামুটি 20-25 কিলোমিটার আমাদের হোটেল থেকে। চলুন গিয়ে কথা বলছি। এখন আমরা যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম হচ্ছে বাংরি নদী। নদীটা টোটালি শুকনো, অথচ বর্ষাকালে এই নদীটা পুরো জলে ভরা থাকে এবং যেটা হয় তার জন্য পুরো টোটোপাড়া দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। টোটোপাড়া যেতে হলে বাংরি ছাড়াও আরও দুটো নদীর বেডের উপর দিয়ে যেতে হয়। সারা বছর এই নদীগুলো প্রায় শুকনোই থাকে, কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেই সময় নদী জলে ভরে গিয়ে টোটোপাড়াকে বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। যোগাযোগের মাধ্যম বলতে দুটো ট্রেকার আর সারাদিনে একটা বাস, যেটা মাদারিহাট বা জলপাইগুড়ি থেকে টোটোপাড়া পর্যন্ত আপ ডাউন করে। আর বর্ষাকালে নদী ভরে গেলে পরে সেই যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থাৎ টোটোপাড়া বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। প্র্যাকটিক্যালি হান্টাপাড়ার পরে বাকি রাস্তাটুকু যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, নদীর বেডের মধ্যে দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়। আর ওই যে দূরে ধুলো উড়িয়ে আসছে দেখতে পাচ্ছেন, সেটাই হলো জলপাইগুড়ি এবং টোটোপাড়ার মধ্যে চলাচলকারী দিনের একটিমাত্র বাস, যেটা সকালে টোটোপাড়া থেকে ছেড়ে মাদারিহাট হয়ে জলপাইগুড়ি যায় এবং সেখান থেকে আবার বিকেলবেলা ছেড়ে সন্ধ্যের আগেই টোটোপাড়াতে ঢুকে যায়। টোটোপাড়া গ্রামে এখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক মাধ্যমিক স্কুল সবই আছে, তবে উচ্চশিক্ষা এবং সুচিকিৎসার জন্য মানুষকে আজও চলে আসতে হয় মাদারিহাট বা জলপাইগুড়ি টাউনে। মাদারিহাট থেকে ভাড়া গাড়িতে 1.5 ঘন্টা আসার পরে আমরা প্রবেশ করলাম অবশেষে টোটোপাড়া গ্রামে। ভারতের বিলুপ্তপ্রায় জনজাতি এই টোটোদের প্রধান জীবিকা শিকার, জঙ্গলের কাঠ সংগ্রহ এবং কৃষিকাজ। ভারতবর্ষের অন্যতম প্রিমিটিভ মানে লুপ্তপ্রায় আদিবাসী টোটোদের পাড়াতে আপনাদের স্বাগত। চলুন এখানকার লোকের সঙ্গে একটু কথা বলা যাক। টোটোপাড়াতে পৌঁছেই বেশ কয়েকজনকে পেয়ে গেলাম কথা বলার জন্য। ইনাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, পাড়াটা বা গ্রামের নাম টোটোপাড়া হলেও এখানে টোটো ছাড়াও নেপালি এবং অন্যান্য আদিবাসী যেমন সাঁওতাল, ওরাও, মুন্ডা ইত্যাদি বিভিন্ন জনজাতির মানুষ একসঙ্গেই বসবাস করেন। এই আদিবাসীদের প্রত্যেকের নিজস্ব ভাষা থাকলে পরেও ইনারা বাংলা ভাষা খুব ভালো বলতে এবং বুঝতে পারেন। টোটোদের নিজস্ব যে ভাষা অর্থাৎ টোটো ভাষা, তার কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই। টোটোপাড়া পঞ্চায়েত এলাকা, এখানে ভোটের মাধ্যমে নির্বাচিত পঞ্চায়েত প্রধান আছেন, কিন্তু টোটো সমাজের যিনি প্রধান অর্থাৎ সামাজিক প্রধান তাকে ইনারা বলেন কাইজি। ইনি হলেন এই টোটো সমাজের কাইজি। ইনাদের কাজ হলো টোটো সমাজের মানুষদের ভালো মন্দ সব কিছু দেখা। ইনার কাছ থেকেই জানতে পারলাম এই টোটোপাড়াতে টোটাল 400টি টোটো পরিবার আছে, সংখ্যা 1600 থেকে 1700। এই কাইজি উপাধিটা বংশানুক্রমিক এবং শুধুমাত্র পুরুষেরাই এই উপাধি পাওয়ার যোগ্য। আরও যেটা জানতে পারলাম, ইনাদের প্রধান পুজো হয় নায়ো আর অংচু, যেগুলো প্রকৃতি অর্থাৎ নদী নালা পাহাড় ইত্যাদিকে নিয়েই হয়। গ্রামের মধ্যে একটি মন্দির আছে যেখানে
পূজো দেখার জন্য বাইরে থেকে সবাই তো দেখতে পারে, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন একমাত্র টোটো সম্প্রদায়ের মানুষই। টোটো সম্প্রদায়ের সবথেকে বড় সংগ্রাম হলো তাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা রক্ষা করা। কালের স্রোতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিলুপ্তির পথে, তবুও তারা তাদের মূল পরিচয় ধরে রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়া তাদের গ্রামে পৌঁছালেও তারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারার সঙ্গে সংযুক্ত থাকার চেষ্টা করছে। টোটোপাড়া ভারতবর্ষের এক প্রিমিটিভ বা বিলুপ্ত প্রায় জনজাতি, তাদের এখানে এসে তাদের যে কাইজি মানে তাদের যে সমাজপতি, তাদের সঙ্গে কথা বললাম, এদের দুঃখ কষ্টের কথা শুনলাম। দেখুন, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সরকারের তরফ থেকে অনেক কিছু করা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু এদের মধ্যে অনেক অসুবিধা আছে। রাস্তাটা আসার সময় আপনারা দেখলেন, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মানে বিশেষ করে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, এখানে সেরকমভাবে চিকিৎসার ব্যবস্থা নেই। বীরপাড়া বা আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া, বিশেষ করে যখন কোনো ডেলিভারি কেসেস থাকে, তখন কিন্তু সেটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। ইটস ওয়ান অফ দ্য প্রবলেম। তাছাড়াও এই সমাজের উন্নতি এখনও অনেক কিছু করতে হবে, অনেক কিছু করা হয়েছে। আজ থেকে 15 বছর আগে যা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে। এই টোটো সমাজেরই একটি মেয়ে রীতা টোটো প্রথম হায়ার সেকেন্ডারি পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করছেন। সুতরাং প্রচুর উন্নতি হয়েছে, আরও হবে। তবে এই জায়গাটা এসে আমার কিন্তু খুব ভালো লাগলো। একটা ছোট্ট গ্রাম, দেখুন দেখানোর কিছু কি নেই, কিন্তু এই গ্রামের বাইরে বেরিয়ে গেলে আসার সময় দেখালাম, ফেরবার সময় দেখাচ্ছি যে বিউটিটা কতটা ওখানে গ্রামের বাইরে। দুর্দান্ত জায়গা এবং এসে সত্যি ভালো লাগলো। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, একটা হোমস্টে, আমি সেটাই দেখাতে যাচ্ছি আপনাদের। চলুন দেখাচ্ছি, এটা আমি জানতাম না যে এখানে থাকার ব্যবস্থাও আছে। এই হলো টোটোপাড়া ব্লু হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেখে নিন। আমি দেখছি যদি ওনারের সঙ্গে কথা বলা যায়। এই দারুণ জায়গা, ব্যবস্থা দেখুন, সুন্দর হোমস্টে কিন্তু এখানে। তাতে অসুবিধা নেই তো? মানে এরকম একটা গ্রামের মধ্যে যে পিওর হোমস্টে একেই বলে। এমনি কারেন্ট সব সময় থাকে না? পাওয়ার অফ হয়ে যায়। পাওয়ার হয়ে যায়, কিন্তু তোমার ইনভার্টার রয়েছে? ইনভার্টারও রয়েছে? আপনাদের কি সোলার নাকি এমনি ইলেকট্রিক লাইন? হ্যাঁ, ইলেকট্রিক। সোলার সিস্টেম নাই এখানে। সোলার সিস্টেম নেই দেখলাম যে বাইরে? না, ওটা পার্সোনাল ব্যাটারি লাগানো, সরকার থেকে দিয়েছিল, কিন্তু অবশ্যই এখন খারাপ হয়ে গেছে। পড়ে গেল দিন না আমার হাতে। এখানে বসে টেম্পাস করতে পারি, মাছগুলো অনেক আছে। ও, এখানে ফিশিংও করা যায়? কি মাছ এগুলো? রুই কাতলা? কি মাছ? এখানকার লোকের একটু লাজুক টাইপের হয়, তাই আমার সামনে আসতে বা ভিডিও করতে একটু আপত্তি বোধ করছিলেন। এবার যেটা জানতে পারলাম, খুব সুন্দর হোমস্টে, একদম সত্যি কথা বলতে হোমস্টে। এখানে মোটামুটি রেট, এখানে ফুডিং কিন্তু হয় না, অনলি লজিং হচ্ছে 800 rupees পার হেড পার ডে। ডাবল বেড রুম আছে 4টে মতো, একদম উইদিন নেচার। আমি ওই আগে যে দেখালাম ওখানে থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারেন। যদি এখানে আসাটা একটু অসুবিধা, তবে আসতে পারলে কিন্তু আই মিন ইটস নেক্সট লেভেল। আমি চেষ্টা করবো একবার অন্তত এসে এখানে থাকার। আমার এই জায়গাটা এসে কিন্তু খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। টোটোপাড়াতে সেদিন আমরা মোটামুটি 40 থেকে 45 মিনিট ছিলাম এবং সেখানকার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা একটু অনুভব করার চেষ্টা করেছিলাম। সেখান থেকে ফেরার পথে একজনের কথা খুব মনে হচ্ছিল, যার নাম হলো রীতা টোটো। এই ভিডিওতে আগেই যার কথা আপনাদের বললাম। রীতা টোটো হলেন টোটো সম্প্রদায়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, যিনি জীবনের নানা সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। 2010 সালে জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজ থেকে তিনি হিউম্যানিটিজে গ্র্যাজুয়েশন পাশ করেন। পাশ করার পরে প্রথমে তিনি সুযোগ পান সল্টলেক সেক্টর 5 একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার। কিন্তু পিছিয়ে পড়া টোটো সমাজ রীতা টোটোর এই অগ্রগতি মেনে নিতে পারেনি, তাই 1 বছরের মধ্যে তাকে সেই চাকরি ছেড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করার অদম্য ইচ্ছাশক্তি তাকে দমিয়ে রাখতে পারেনি। বিয়ের পরেও তিনি চাকরির চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন কর্মী হিসেবে তিনি এখন কাজ করছেন এবং তিনি স্পেসিফিক্যালি কাজ করছেন তারই সম্প্রদায়ের উন্নয়নের জন্য। মূল স্রোত থেকে বিচ্ছিন্ন
পিছিয়ে পড়া এক বিলুপ্তপ্রায় জনজাতির এক মহিলার এই সাফল্য সত্যি আমাদের সবার কাছে এক বিরাট ইন্সপিরেশন। টোটোপাড়া থেকে ফিরে আমরা সোজা পৌঁছে যাই আমাদের রিসর্টে। সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখন দাঁড়িয়ে আছি মাদারিহাট স্টেশনে। এখান থেকে আবার আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিকেল 4:18, যেটা কালকে সকাল 8টার সময় আমাদের শিয়ালদাতে নামিয়ে দেবে। আমাদের একদিনের ডুয়ার্স ভ্রমণ এখানেই শেষ হচ্ছে মোটামুটি। আমরা যে টোটো করে যাতায়াত করলাম স্টেশন থেকে রিসর্ট, আবার রিসর্ট থেকে স্টেশন, এবং কালকে বিকেলে যেখানে গেছিলাম, সেই টোটো যদিও হোটেল থেকে ঠিক করো, তবুও তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। আর যাদের সঙ্গে, যে ড্রাইভার সাহেবের সঙ্গে আমি গেলাম আজকে টোটোপাড়াতে, অত্যন্ত ভদ্র মানুষ, সজ্জন মানুষ। ওনার নাম হচ্ছে শ্যামল, ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিলাম। যারা ডুয়ার্সের দিকে ঘুরতে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন আপনারা পুজোর মুখে, আর বোধ হয় কয়েকদিনের মধ্যেই পুজো শুরু হবে। আপনাদের পুজো খুব ভালো কাটুক এই আশাই রাখছি। আর এই যে ভিডিওগুলো আমার চ্যানেলে যতক্ষণে ইউটিউবে আসে তার অনেক আগে কিন্তু ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তার আপডেট চলে আসে। সুতরাং অনুরোধ থাকবে আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন, লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুব শিগগিরই দেখা হবে। টাটা।